আসসালামু আলাইকুম, নাসিমাস ড্রিমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ব্লকের আরেকটি টু পিস করব। তো এখানে আমি দুটা পদ্ধতিতে কেমিক্যালটা গুলাবো, একটা হচ্ছে আমার নিজের তৈরি হোয়াইট পেস্ট কীভাবে আমি কাজটা করি, আরেকটা হচ্ছে বাজারে কেনা হোয়াইট পেস্ট দিয়ে আমরা কেমিক্যালটা গুলাবো। অতএব দুটা পদ্ধতিতেই আমি কেমিক্যালটা গুলাবো। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এ হচ্ছে আমার জামাটা, এটা টু পিস ছিল, আর এ হচ্ছে ওড়নাটা। আমি এখানে দুইটা কালার কম্বিনেশনের ড্রেসটা করার ইয়ে করেছি। এটা কাপড়টা ছিল কালো খয়েরের মধ্যে, তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা। তো এটা হচ্ছে হোয়াইট পেস্ট। এই হোয়াইট পেস্টটা আমি গত ক্লাসে, আমার পেক ক্লাসে আমি নিজে বানিয়েছিলাম। তো এখানে আমি 12 চামচ হোয়াইট পেস্ট নেব। এটা হচ্ছে আমার নিজে বানানো, আমি আবারও বলতেছি এটা আপনার অন্যান্য হোয়াইট পেস্টের কাজের সাথে করবে না, আপনার কেমিক্যাল প্রসেসটা সেম হবে না। তো আমি গত পেইড ক্লাসে এটা বানিয়েছিলাম, বানানোর পরও এই কেমিক্যালটা কাজ করার পরও ছিল এটা। তো এটা আমি একটা ডিবিতে রেখে দিয়েছিলাম। এখানে টোটাল আমি 12 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি। আমি ভিডিওটা স্কিপ করিনি কারণ আপনারাও যেন বুঝতে পারেন। তো প্রত্যেকটা কেমিক্যাল দেওয়ার পরে আপনি ভালো করে একটু নেড়ে নেবেন। তো এই পর্যায়ে আমি এটাকে শুধু পাতলা করে নেব এনকে দিয়ে। এটা ছিল আমার এনকে, যেহেতু এটা আমার নিজের বানানো, এটার মধ্যে আমি যথেষ্ট পরিমাণে অন্যান্য কেমিক্যালগুলো দিয়েছি। আর কীভাবে হোয়াইট পেস্ট বানাতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সবাই ব্লকের প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন। একদম আপনি যেরকম স্মুথ হলে কাজ করতে পারবেন ওইরকম স্মুথ করে নেবেন একদম নেড়ে চেড়ে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান তাও কমেন্টস করবেন। আমি চেষ্টা করি সকল টিপস ট্রিকগুলো বলার জন্য, কোনো কিছু আমি হাইড রাখি না। তো তারপরও যদি কোনো কিছু আমি মনে হয় ভুল বলছি বা আমার বলার মধ্যে ইয়ে ছিল, আপনারা কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি রাইটটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা একটা লার্নিং চ্যানেল, তো আসলে আপনারা কিছু শিখেন এটা আমি চাই। তো এই পর্যায়ে আমি হাফ চা চামচ অকজেল দিয়ে দেব, যদিও ঢালতে গিয়ে একটু আমার বেশি পড়ে গিয়েছিল। আপনারা হাফ চা চামচে দিবেন, যেহেতু এটা হোয়াইট পেস্টে পুরো চামচটা, আমি হাফ চা চামচের মতো অকজেল দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে ব্লগ বাটিক হ্যান্ড প্রিন্টিং স্ক্রিন প্রিন্টের অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। অনেকে মনে করেন যে ফ্রি ক্লাস দেখে কিছু না, কিন্তু না, আপনারা আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমার লাইলন ফিক্সার, বা যারা ব্লকের কাজ করেন তারা সিসিএল একটা কেমিক্যাল চিনেন, এই লাইলন ফিক্সার বা সিসিএল যেটা ওইটা। তবে সিসিএল থেকে এটার কোয়ালিটি বেটার, আমরা 2-3 ফোঁটা দিলাম, দিয়ে এখন জাস্ট আমি এটা ভালো করে মিক্স করে নেব। তো যেহেতু আমার ড্রেসটা ছিল কালো খয়েরি, গাঢ় কালার কাপড়ে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজ করতে হয়। তো আমি এই কালারটা করব আপনার, আমি চাইছিলাম এটাকে করার জন্য অফ হোয়াইট, তো পরে ভাবলাম যে এটা মেবি হলুদ করলে ভালো লাগবে, যেহেতু আমি কমলা কালার একটা কালার দেব। তো পরে এটাকে একটু বেশি করে রং দিয়ে আমি হলুদ করে ফেলেছি, যদি ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছিল। আর একটা কথা মাথায় রাখবেন, হোয়াইট পেস্টে অবশ্যই একটু রঙের পরিমাণটা বেশি লাগে,
আপনি যদি আপনার যে শেডটা আনতে চান ওইটা আনতে গেলে অবশ্যই আপনাকে একটু বেশি রং দিতে হবে। আর এই রংগুলো হচ্ছে অ্যাক্রামিন কালার, এটা বাজারে কিনতে পাওয়া যায় 60 থেকে 65 টাকা 100 গ্রাম রঙের দাম। তো আর আপনারা আর এটা হচ্ছে আমি বাজার থেকে কিনা হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে কেমিক্যালটা গুলাচ্ছি দেখেন। তো এটা আমার বাজারে কিনা হোয়াইট পেস্ট। তো আপনি যত যেমন চামচ হোয়াইট পেস্ট নেবেন ঠিক তার অর্ধেক বাইন্ডার নেবেন আর বাইন্ডারের অর্ধেক অ্যাঙ্কি নেবেন। এটা হচ্ছে আমার বাজারে কেনা হোয়াইট পেস্টের কাজ। আমি আবারও বলতেছি প্রথম যে কেমিক্যালটা আমি গুলিয়েছিলাম ওইটা ছিল আমার নিজে বানানো হোয়াইট পেস্টের কাজ, শুধু অ্যাঙ্কি দিয়ে আমি পাতলা করেছিলাম। আর এটা হচ্ছে বাজারে কেনা আমার হোয়াইট পেস্ট। তো এটার মধ্যে আমি 6 চামচ আমি হোয়াইট পেস্ট নিয়েছি, এখানে 3 চামচ 3.5 চামচের মতো আমি বাইন্ডারটা নেব। তারপর আমি এখানে বাইন্ডারের পরে যেটা নেবো সেটা হচ্ছে অ্যানকে, অ্যানকে নেবো বাইন্ডারের অর্ধেক 2.5 চামচ। আপনি ব্লক করার পদ্ধতি অনেক আছে, এটা হচ্ছে অ্যানকে। কোনো কোনো পদ্ধতিতে অ্যানকের পরিমাণটা হোয়াইট বাইন্ডার থেকে বেশি হতে পারে না, কোনো কোনো ইয়েতে আবার দেখা গেছে অ্যানকে দিয়ে পাতলা করতে হয়। এখানে কাজের মধ্যে অনেক ভেরিয়েশন আছে, ব্লকের কাজের মধ্যে অনেক সিস্টেম আছে। তো আপনি অনেক ধাপে অনেকভাবে অনেক প্রসেসই করতে পারেন। এরপরও যারা আপনার প্রফেশনালি কোর্সগুলো করতে চান আমরা করিয়ে থাকি, অবশ্যই আমাকে নক দিবেন। তো আমি যেহেতু গোলাপি কালার রঙটা কমলা কালার রঙটা আনবো, তো আমি গোলাপির সাথে হলুদ রং দিলাম। কমলা কমলা শেড চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই হচ্ছে আমার দুটো রং। তো এটাকে আমি আরেকটু হলুদ রং দিয়ে আরেকটু গাঢ় করে নিতে চাচ্ছিলাম, তো নিয়ে করে নিলাম অলরেডি। আমি অ্যাকচুয়ালি ব্লকের বা বাটিকের যে ভিডিওগুলোতে আপনি রং প্রসেসের কাজটাতে আমি স্কিপ করি না, যেন মানুষ দেখে কিছু শিখতে পারে। তো এরকম একটা ট্রে লাগবে, ট্রের মধ্যে আমি আপনি ছালা আমরা যে ইউজ করি ছালা হয়তো বা সবাই চিনেন, ওই ছালা কেটে নেবেন, নিয়ে জাস্ট আমি বিছিয়ে রংটা ব্রাশ করে নিচ্ছি। এখন জাস্ট নিজের ইচ্ছে মতো আপনি আপনার যেরকম ডিজাইন বা যেরকম ইয়ে চান জাস্ট আপনি ছাপ দেবেন, তাইলে হয়ে যাবে। আর কাপড়ের বর্ডারের জন্য কাপড় রাখবেন যেটা সেলাইতে চলে যাবে।
যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আমরা জাস্ট কম্বলটাতে স্প্রেস করব দুই থেকে তিনবার এটাকে ডাইসটাকে স্প্রেস করে রংটা ডাইসে নেব তারপর জাস্ট কাপড়ে আমরা মারব এই আর প্রত্যেকবার ডাইসটা দুই একবার ডাইসটা দেওয়ার পর রং ব্রাশ করতে হবে নাহলে কিন্তু রংটা পাতলা আসবে হালকা আসবে লিক করবে এগুলো একটু মাথায় রাখবেন আর আপনারা ব্লকের ডাইসে কীভাবে যত্ন নেবেন আমি অনেকের ডাইসে দেখছি অনেক রং লেগে থাকি ডাইসের কীভাবে যত্ন নেবেন এগুলো নিয়ে একটা ভিডিও করবেন ইনশাল্লাহ কারণ অনেক নতুন যারা ব্লকে কাজ করে ওদের ডাইসগুলো নষ্ট করে ফেলে পরে ডাইস দিয়ে আর কাজ করা যায় না ডাইসের গায়ে রং লেগে থাকলে এই ডাইসটা দেওয়ার পরে ছাপ ভালো আসবে না তো আমি কীভাবে আমার ডাইসগুলোর যত্ন নিই অবশ্যই আমি এরকম একটা ভিডিও করবো ইনশাল্লাহ কারণ অনেক নতুন আপুরা যারা ব্লগ এটা আসে তো আমি এভাবে পুরো কাজটা আসলে করেছি ওনার কাজটার ভিডিওটা আনি নাই তো জামাটা আনছি একই প্রসেস একইভাবেই জাস্ট আমি হয়তো বা ডাইসের সিস্টেমটা একটু অন্যভাবে মারছি এই আর কিছু না তো আপনারা আসলে কাজগুলো করবেন বেশি বেশি করে কাজ করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনারা উৎসাহ আপনাদের উৎসাহ পেলে আমরা আসলে কাজ করতে উৎসাহ পাই সবাই বেশি বেশি কমেন্টস করবেন নাহলে তো আমরাও কাজ করার উৎসাহ পাই না আসলে যদি দেখি যে আমার ভিডিও দেখে আসলে কেউ উপকৃত হয়েছে তখনই ভালো লাগে কাজ করতে তো জামার বর্ডারের কাজটা শেষ এখন জামার গলার কাজটা আমি করতেছি আর আমার কাজগুলো আসলে আমি একা করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এই কাজগুলো করার জন্য ব্লকের তো এই জন্য দেখা গেছে ভিডিও করতে একটু সমস্যা হয় আমার অনেক সময় ভিডিও কোয়ালিটি ভালো আসে না কারণ আমি স্ট্যান্ডে জাস্ট ফিট করে রেখে আমি কাজ করতেই থাকি অনেক জায়গায় অনেক সময় ওঠে না আসলে কিছু করার নেই কী করবো আমি এই জন্য আমি আসলে দুঃখিত এখন রিপিট ডেসের কাজটা আমি করে নিচ্ছি অনেকেই রিপিট ডেসের কাজ দেখতে চান দেখেন কীভাবে রিপিট ডেসের কাজটা হয় এই ড্রেসটা আমার একটা অর্ডারের ড্রেস ছিল তো উনি আসলে আমাকে সময় খুবই কম দিয়েছে আমি তাই তাড়াহুড়া করে কাজটা করেছি তো আলহামদুলিল্লাহ কাস্টমার ড্রেসটা খুবই পছন্দ করেছে তো এই ছিল আমার ওনাটার ফাইনাল লুকটা আপনারা দেখতে পেয়েছেন কালারের কম্বিনেশনটা কত সুন্দর হয়েছে এ হচ্ছে আমার জামাটা আমি জাস্ট আসলে খাটের উপরে বিছিয়ে রেখেছি শুকানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসটা আসলে কত সুন্দর হয়েছে জামার নিচের বর্ডারটা এটা
আর ওনার ভিতরে যে ফ্লাওয়ারগুলো ছিল ওটা ছোট একটা মিনি ডাইস ছিল, আমি জাস্ট যদি অল্প অল্প করে স্পেস করে দিয়েছি ডাইসটারে এই কাজগুলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।